সানন্দবাড়ি অথেন্টিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি অথেন্টিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অথেন্টিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত উত্তরাঞ্চলের কিন্ডারগার্টেন স্কুল নিয়ে সানন্দবাড়ি পরীক্ষা কেন্দ্র রয়েছে। মেধা বিকাশের লক্ষ্যে দেওয়া হয় সার্টিফিকেট, উপবৃত্তি ও সম্মাননা। প্রতিবছরই এ পরীক্ষার আয়োজন করেন কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন। সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট, মেডেল ও নগদ অর্থ দেওয়া হয়। অথেন্টিক সেন্ট্রাল স্কুলের সহকারী শিক্ষিকা চাঁদনী আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্জ শামসুল হক মাস্টার। এরপর পুরস্কার নিবে আইমান ওয়াসিফ প্রান্ত, তৃতীয় শ্রেণী। আজকে উপস্থাপিত ছেলে আইমান ওয়াসিফ প্রান্ত। মায়ের সাথে নেন তাই তো আর জানো ধরো। ইসলাম প্রথম শ্রেণী প্রস্তুত থাকো, তুমি মঞ্চের সামনে আসো। লামিয়া ইসলাম ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত, কে ওয়াগাচিত রহমান নিশাদ ট্যালেন্টফুল বৃত্তিপ্রাপ্ত। সেই সাথে আমি বলতে চাই যে আজকে যারা বৃত্তি প্রাপ্ত হয়েছে এই ছোট ছেলে মেয়ে, তাদের এই অর্জন, এই অর্জনকে ধরে রাখার জন্য আজকে উপস্থিত সেই ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দ যারা আছেন এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় তাদের অর্জনকে ধরে রাখতে হবে। আসলে উদ্দীপনা একটা বিশাল ব্যাপার, এটা শিক্ষার সঙ্গে কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা রয়েছে। গত 2022 সনে সরকারিভাবে বৃত্তি পরীক্ষায় আমাদের স্কুল থেকে 5 জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীতে 2023-24 সালের পর থেকেই আর সরকারিভাবে বৃত্তি পরীক্ষা দেওয়ার সৌভাগ্য হয়নি। পরবর্তীতে 5 সাল থেকে আমরা বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার অ্যাসোসিয়েশন একটা বেসরকারিভাবে বৃত্তির ব্যবস্থা করে সেটা সমগ্র বাংলাদেশ একযোগে বৃত্তি অনুষ্ঠিত হয়। তার ওই ধারাবাহিকতায় আমাদের স্কুল থেকে গত 2 বছর ধরে ছাত্রছাত্রীরা বৃত্তি দিয়ে আসছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা আমাদের বৃত্তি পরীক্ষার কেন্দ্র হচ্ছে উত্তরাঞ্চলের জন্য সানন্দবাড়ি ডিগ্রি কলেজ। এখানে 17টা স্কুল একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর এই পরীক্ষায় সকল দায়ভার গ্রহণ করে বিভাগীয় পর্যায় থেকে। সব প্রশ্নপত্র এবং খাতাপত্র সকল কিছু ঢাকা থেকে পরিচালনা করা হয়। সেখানে অংশগ্রহণ করে 2023 সনে আমাদের স্কুল থেকে 90 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, তার মধ্যে 44 জন ছাত্র বৃত্তিপ্রাপ্ত হয়, 12 জন ট্যালেন্ট পুলে আর 32 জন সাধারণ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। যাই হোক, আপনারা যারা আজকে অতিথি রয়েছেন তারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যেন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করবে তারা শতভাগ আমাদের সুনাম বয়ে আনতে পারে, এ আশাবাদ ব্যক্ত করব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চরামখা ইউনিয়ন বিএনপির